অনন্ত জলিল শুধুমাত্র জনপ্রিয় একজন অভিনেতা, প্রযোজক বা পরিচালকই নন, তিনি একজন আদর্শ স্বামী, আদর্শ বাবাও বটে। বর্ষা বিভিন্ন সময়ে অকপটে সেসব কথা বলেছেন। সিনেমার মানুষ অনন্ত জলিল একজন সফল ব্যবসায়ীও। এত দায়িত্ব, সিনেমার শুটিং সবকিছু সামলে একটু সময় পেলেই ঘুরতে চলে যান বিভিন্ন জায়গা। আজ সৌদি আরব তো কাল ইরান, সুযোগ পেলেই চষে বেড়ান বিশ্বের বিভিন্ন দেশ, এমনকি দেশের ভেতরেও হুটহাট ঘুরতে বেরিয়ে পড়েন। কখনো সাথে থাকেন স্ত্রী অভিনেত্রী খাদিজা পারভীন বর্ষা ও দুই ছেলে, আবার কখনো একা একাই বেরিয়ে পড়েন। দুবাই যাওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে সেই প্ল্যান বাতিল করেছেন অনন্ত বর্ষা দম্পতি। বিকল্প হিসেবে বেছে নিয়েছেন দেশের ভেতরেই একটি জায়গা। বর্তমানে এই দম্পতি সন্তানদের নিয়ে ছুটি কাটাচ্ছেন হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে। নিজের ফেসবুক ওয়ালে একটি ভিডিও শেয়ার করেছেন অনন্ত, সেখানেই দেখা যায় দারুণ সময় কাটাচ্ছেন এই সুখী দম্পতি। সো বিউটিফুল এরিয়া, ইনশাআল্লাহ ওয়ান ডে, দিস ইজ হেলিপ্যাড, ওয়ান ডে আই উইল ব্রিং ইউ হিয়ার বাংলাদেশ উইথ ইউর ফ্যামিলি, দিস ইজ কিজো, হ্যাভিং কিজো লাইক দ্যাট মেনি। Love how beautiful. This is swimming building. It's fine swimming. You see, it's a hanging bridge. You know, we are on the top, like almost 1,500 square feet from land to top. And you see the children, water ride. Very nice. That's why I bring. We came already fourth time here. Yeah, see the water right? And this is indoor game. And also have theater also here. And who is it? All that. Maybe fourth time they, we can watching movie here per day. Four is here. And they have all private villa and private villa. Many private villa they have. যেখানে অনন্ত সেখানেই বর্ষা। শুধু সংসার কিংবা সিনেমাতেই নয়, অনন্তের ব্যবসার একজন অংশীদার স্ত্রী বর্ষা, দুজনে মিলেই সংসার সন্তান ব্যবসা সামলাচ্ছেন। অনন্ত বর্ষা জুটি অভিনীত দিন দ্য ডে সিনেমাটি বলিউড ফিল্ম ফেস্টিভ্যাল নরওয়ে 2021 জায়গা করে নিয়েছে। এটা বাংলা সিনেমা প্রেমীদের জন্য দারুণ একটি খবর। সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনা এবং পরিচালনায়। অন্যদিকে সিনেমা নেত্রী দ্য লিডারের শুটিং শেষ। সিনেমাটি বাংলাদেশ, ভারত এবং তুরস্কের যৌথ প্রযোজনা ও পরিচালনায় নির্মিত হয়েছে। দুটি সিনেমাই আছে মুক্তির অপেক্ষায়। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।